বাড়িতে প্রবীণরা কি ব্রাত্য কেন তাদের ঠাই মেলে না ঘরে অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা অত্যাচারিত বঞ্চিত অবশ্য ব্যতিক্রমও আছে মারধর করে বাড়ি থেকে ঠাকুমাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাধ্য হয়ে ঠাই নিতে হচ্ছে বৃদ্ধাশ্রমে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের শ্যামনগর এলাকায় ঠাকুমার অভিযোগ দশ বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন তারপর থেকেই নাতি এবং নাতবউ তাকে মারধর করে ঘটনা হয়েছে আমার ওই মায়ের দৌড়ে তো ই করতো আমি হাঁটতে না আমি দৌড়াই নাতি আমাদের সম্পত্তি লেখা দেলে টাকা আন তারপরে এই কইরা তা আমি দৌড়োয় এখানে আসি থানায় গেলাম থানায় কিছু বললো না তারপরে এই যে ঘরের বিছানা মানে কিছুই নাই সব পড়ায় দিছে কাপড় চোপড় এখন বর্তমানে কোথায় আছেন আপনি ওখানে জামাই বেরি আছি কি চাইছেন আপনি এখন দেখতে দেখ হ্যাঁ আমার দাদা ঠিক করে দেখ আমি যাব না কেন আমার বাড়িতে কি করে আপনি নাতি কী করে নাতি কিছুই করে না ওই জায়গা দমি একটু করে না নাতির নাম সন্দীপ সরকার নাতি তো মাধ্যমে করে হ্যাঁ তার আরো অভিযোগ নাতি তার নামে বাড়ি লিখে দিতে বলেন বাড়ি লিখে না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে লেখা হয়ে গেলো সব লেখার পরেও আমি যেটা যে আমার এখানে থাকে বলে এখানে এসে উনি খুব ঝামেলা করেছে ঝামেলা করেছে শুভ মানে আমার শাশুড়ি নাতি আর তারপরে আমার সালাবু এসে লেখেন শালাবাউকে ধরে সালাবু সামনে আমাদের চোখের সামনে অতগুলা লোকের সামনে মানে পারে তো মানে মারিই আছে মেরে মনে দি একটা মারার কারণটাও সব এখন ছেলে ছেলের মাকে যদি কেউ টর্চার করে ছেলে কি বুঝে থাকতে পারে যত দূরেই থাকুক না কেন কাছে থাকে বলে সমাধান করার জন্য আমরা চাইছি যে ওনাকে আর আমরা এখানে রাখবো না বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো উদ্দেশ্য করা যা কিছু আছে মানে ব্যাপারে যে সম্পত্তিটা ওয়ারিশিন হয়ে আছে ওর একার নামে ওয়ারিসিন না হলে তো কিছু সম্পত্তি নিতে পারছে না এর জন্য ওনার উপরে পেশা মানে মানে সে বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আছেন অভিযোগ সেখানেও নাতি ঝামেলা করে মেয়ে জামাই ঠিক করেছেন তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন ঘটনা হচ্ছে মার কিছুটা জায়গা আছে বাড়ি সেই জায়গাটা ও চাইছে আমাকে লিখে দাও আমাকে আমার দাদার ছেলে আমার দাদার ছেলে বলছে ওটা আমাকে লিখে দাও আর দিচ্ছে না বলে ওই সমানে মানে মাঝে মধ্যে মারধর এসে এই দশ বারো দিন আগে এমন মার দিয়েছে পুরো হসপিটাল শুধু লাথি লাথি আর হাতে মার নেই শুধু লাথি মারে আর তারপরে ও বিছানা পত্র কি যে ওষুধটা যে চোখে লেন্স বসানো তার যে ডাক্তার ওষুধ লিখেছে সেই ওষুধগুলো অবধি সব জ্বালিয়ে ফেলে দিয়েছে কোনো কিছু রাখেনি ঘরটাও দেখে আসবেন একদম পুরো ফাঁকা সব বের করে আগুন ধরিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে ওর উদ্দেশ্যটা হচ্ছে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও আমারটা লিখে দাও তোমার সম্পত্তি কি আমি জানি না কিন্তু ইনার নামে যেটা আছে সেটাও লিখে নিতে চাইছে তার নাম কি সন্দীপ সরকার সে কেরলে ছিল কেরল থেকে এসে এখানে ওই ওর বাবার যে জমি জায়গাগুলো আছে ওগুলো চাষবাস করছে টুকটাক এই চাইছি এখন চাইছি মা আমি চাইছি মা বাড়িতে থাকুক ওনার ভরণ পোষণ টোটালটাই আমি দেবো কিন্তু সেপারেট করে ওই মার নামে যেটুকু আছে ওইটুকু একটু বাউন্ডারি দিয়ে দিলেন নাহলে মাকে যেটা দেবো সেটা ও নিয়ে নেবে আবার উল্টো ওনাকে আবার মারধর করে বাড়িতে উনি এখন আমার এই দিদি বেছে নেই দিদির বাড়িতে আছে ভাগ্নেরা জামাইবাবু এখন দেখাশোনা করছে যে এখানে এসব দিয়ে হামলা করে এই জন্য ওখানে রাখতে আমি সাহস পাচ্ছি না আমি ইয়ে করেছি এখন বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো আমার সব আর দিদিরা বলছে যে রা বাড়িতে বাড়িতে রাখলে ও আবার কখন কি আবার মেরে দেবে এই জন্য বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য ব্যবস্থা করেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা